দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রবাস তথ্য কেন্দ্র থেকে মিরাজ হোসেন গাজী আছি আপনাদের সাথে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই গভীর রাতে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই। আপনারা জানেন যে করোনা ভাইরাস বা কোভিড-19 পরিস্থিতির কারণে বাংলাদেশে লকডাউন চলছে এবং এই লকডাউনের কারণে তৃতীয় দফায় 7 দিন করে বাড়ানো হয়েছে এই লকডাউন পরিস্থিতি। আর এতে করে আন্তর্জাতিক রুটে যেই ফ্লাইট চলাচল করার কথা ছিল সেটিও কিন্তু বন্ধ যেই ছিল সেটি আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। অর্থাৎ এখন 5 মে পর্যন্ত এই আন্তর্জাতিক ফ্লাইট চলাচল কিন্তু বন্ধ থাকছে। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সিঙ্গাপুর, সেই সাথে চীনও এখন যুক্ত হয়েছে। এই কয়েকটি দেশের যাত্রীরা বাংলাদেশ থেকে যেতে পারছেন এবং সেখান থেকে তারা আসতেও পারছেন। এখন যেটি করা হয়েছে, নতুন করে এই কোয়ারেন্টিন পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য যেই বিমানবন্দর, তবে বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেহেতু অধিকাংশ ফ্লাইট পরিচালিত হচ্ছে, সেই ক্ষেত্রে সিভিল এভিয়েশন অথরিটি যেটি জানিয়েছে যে এখন থেকে যারা আসবেন, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো আছে সেই দেশগুলো, একই সাথে চীন এবং মালয়েশিয়াকেও যুক্ত করা হয়েছে সেখানে প্রজ্ঞাপনে যেটি দেখা গেছে। তবে যদিও মালয়েশিয়ার ফ্লাইট কিন্তু এখন চলাচল বন্ধ রয়েছে, যদিও আমরা দাবি জানাচ্ছি যে মালয়েশিয়াতেও যেন বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়, কারণ সেখানে অনেক যাত্রীর যাওয়া যেমনি প্রয়োজন তেমনি অনেকের আসাটাও প্রয়োজন। যেটি বলা হয়েছে প্রজ্ঞাপনে যে মধ্যপ্রাচ্যের দেশ, সেই সাথে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং চীন থেকে যারা বাংলাদেশে আসবেন, যাদের করোনা ভাইরাসের ভ্যাকসিন 2 ডোজ নেওয়া আছে, একই সাথে নেগেটিভ সার্টিফিকেট যাদের আছে, তারা সরাসরি বাড়িতে চলে যেতে পারবেন। বাড়িতে গিয়ে 14 দিনের হোম কোয়ারেন্টিনে থাকবেন এবং অবশ্যই তারা স্থানীয় যেই থানা আছে সেই থানাকে অবহিত করবেন। একই সাথে যাদের ভ্যাকসিন নেওয়া নেই বা ভ্যাকসিন নেওয়া আছে এই দেশগুলোর বাইরে থেকে যদি যারা কেউ আসেন, তাহলে তাদেরকে কিন্তু বাধ্যতামূলক 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে তাদের থাকতে হবে। আর এই যে মধ্যপ্রাচ্যের দেশ, একই সাথে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং চীন থেকে যারা আসবেন, যাদের ভ্যাকসিন নেওয়া নেই কিন্তু কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট থাকবে, তাদেরকে 3 থেকে 5 দিনের প্রথমে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপরে চিকিৎসকরা তাদের পরীক্ষা করবে, পরীক্ষা করে যদি তাদের নেগেটিভ আসে করোনা ভাইরাস, তখন তারা আবার বাড়িতে চলে গিয়ে বাড়িতে 14 দিনের হোম কোয়ারেন্টিনে থাকবেন। তখনও তাদেরকে স্থানীয় প্রশাসন বা পুলিশকে জানিয়ে সেটি নিশ্চিত করা হবে। এই প্রজ্ঞাপনটি কিন্তু নতুন করে যে লকডাউন দেওয়া হয়েছে সেখানে এটি জানানো হয়েছে। এখন যারা আমাদের প্রবাসী বন্ধুরা যারা আসছেন, তারা কিন্তু বিদেশ থেকে আসার সময় অবশ্যই যাদের ভ্যাকসিন নেওয়া নেই তাদেরকে অবশ্যই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুতি নিতে হবে এবং সেক্ষেত্রে তারা ওখান থেকেও হোটেল বুকিং দিয়ে আসতে পারেন এবং এয়ারপোর্ট থেকেও তারা হোটেল এসে হোটেল পছন্দ করে থাকতে পারেন, বা যাদের অত সামর্থ্য নেই তারা হয়তো রিকোয়েস্ট করে তারা সরকারি ব্যবস্থাপনায়ও কোয়ারেন্টিনে থাকতে পারেন। এবং হোটেল ব্যবস্থাপনার যেই তথ্যটি দিলাম সেটি বিমানবন্দরে যে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তা আছেন, সহকারী পরিচালক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ফখরুল আলম, তিনি এই বিষয়টি জানিয়েছেন যে এখানে এসেও তারা হোটেল চয়েস করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার হোটেল বুকিং যদি আগে কেউ দেন সেটি খেয়াল রাখবেন যে কোন হোটেলের খরচটি কত। যারা অনলাইনে বুকিং দিতে চান, আপনারা জানেন যে 25টি হোটেলকে নির্ধারণ করে দেওয়া হয়েছে ঢাকাতে। যাদের সামর্থ্য আছে তারা হয়তো সেই মানের 4-স্টার 5-স্টার হোটেল থাকতে পারেন, তবে যাদের সামর্থ্য নেই তারা অবশ্যই অনলাইনে বুকিং দেওয়ার আগে খরচটা একটু আপনারা দেখে নেবেন। এবং অনেক হোটেল এই সময়ের মধ্যে আমরা জানতেও পারছি তারা অতিরিক্ত টাকা তারা চাচ্ছেন বা অতিরিক্ত টাকা নিচ্ছেন। আসলে প্রবাসীদেরকে যেন সুযোগ পেলেই, যারা অসাধু ব্যবসায়ী তারা হয়তো একটু বেশি ব্যবসা করতেই চান, এই প্রবণতা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। তাহলে নিশ্চয়ই প্রবাস থেকে যারা এখন আসবেন তারা এই নিয়মগুলো একটু ফলো করবেন, একটু সচেতন থাকার চেষ্টা করবেন। আর যারা নতুন যাচ্ছেন তারা তো অবশ্যই কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেটটি নিয়ে আপনারা বিদেশে যাতায়াত করবেন। যে সকল দেশে ফ্লাইট এখন চলছে, আপনারা জানেন যে ওমান কিন্তু বাংলাদেশিদের নিষেধাজ্ঞা দিয়েছে, তাহলে বাহরাইন এবং কুয়েত নতুন যুক্ত হয়েছে, সেখানেও কিন্তু 25 তারিখের পর থেকে নিয়মিত ফ্লাইটগুলোই বিশেষ ফ্লাইট হিসেবে পরিচালিত হচ্ছে। তাহলে অবশ্যই আপনারা যাত্রার আগে একটু ফ্লাইটগুলো নিশ্চিত হয়ে তারপরে আপনারা যাবেন, যাতে করে আপনারা ভোগান্তির শিকার না হন এয়ারপোর্টে এসে। তাহলে অবশ্যই যারা ছুটিতে দেশে আটকা পড়েছেন অথবা নতুন যেতে চান তারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এইটুকুই ছিল আপডেট। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, আল্লাহ হাফেজ।